আমাদের আজকের গল্প লেখক শাহাদুজ্জামানের পৃথক পৃথিবী লেখক শাহাদুজ্জামানকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সামির হাসান শোয়ের সাথে থাকার জন্য লেখকের গল্পের আমার আজকের এই অডিও ভার্সনটা আমি উৎসর্গ করছি সকল বাবার লিটল প্রিন্সেসকে আর সকল প্রিন্সেসের সুপারম্যান বাবাকে তো গল্পের বন্ধুরা শুরু হচ্ছে সিজন ফোর এর শেষ গল্প লেখক শাহাদুজ্জামানের পৃথক পৃথিবী ধারণা করি মধ্যযুগে যুদ্ধের ময়দানে দৃঢ় সংকল্প যোদ্ধা তার তলোয়ারটা ঠিক এভাবেই একাগ্র হয়ে মুষ্টিবদ্ধ করে ধরত যেভাবে আমার মেয়ে গভীর মনোযোগে আঁকড়ে ধরেছে তার কোন আইসক্রিমটা এক হাতে আমার আঙুল আরেক হাতে সে শক্তভাবে মুঠো করে ধরেছে আইসক্রিম ভ্যানিলা ফ্লেভারের চকোলেট চিপ দেওয়া আইসক্রিম বরাবর এই আইসক্রিমটাই তার পছন্দ কিছুদিন আগে তার পাঁচ বছরের জন্মদিনে মেয়ের আবদার ছিল সামান্য পাঁচটা ভ্যানিলা ফ্লেভারের চকোলেট চিপ দেওয়া কোন আইসক্রিম একবারে নয় একটা একটা করে তাকে দেওয়া হবে এমনই ছিল প্রতিশ্রুতি আজ তার বরাদ্দ পঞ্চম আইসক্রিমটা পাবার দিন পরিচিত কফি শপে যাই সেখানে আইসক্রিম কফি ইত্যাদি নানা খাবারই মেলে মেয়ের হাতে আইসক্রিম দিয়ে আমি এক কাপ কফি নেই এক কোনায় একটা নিরিবিলি টেবিল পেয়ে সেখানে গিয়ে বসে পড়ি আমি আর আমার মেয়ে বাইরে বিকেল সূর্য তার আলোগুলো ধীরে ধীরে গুটিয়ে নেবার প্রস্তুতি নিচ্ছে আমি কফিতে চুমুক দেই মেয়ে পরম তৃপ্তিতে জীব ঠেকায় আইসক্রিমে আমরা শাইলার জন্য অপেক্ষা করি শায়লা আমার স্ত্রী মেয়ের মা ছুটির দিন আজ আজ আমরা তিনজন সিনেমা হলে গিয়ে ছবি দেখব বাচ্চাদের একটা অ্যানিমেশন ছবি শায়লা বেরিয়েছে একটা কাজে কাজ সেরে সরাসরি আসবে এই সিনেমা হল লাগোয়া কফি শপে নীল ফ্রক দুপাশে চুলের ছুটি বেঁধে একটা রঙিন কাজ পোকার মতো পাঁচ বছরের মেয়ে আমার পাশে বসে ধ্যানমগ্ন হয়ে আইসক্রিম খায় আমি সাজিয়ে এনেছি তাকে তৃপ্তিতে আইসক্রিম খেতে খেতে চোখ আইসক্রিমের উপর স্থির রেখেই মেয়ে আমাকে বলে বাবা আজকে রাত আমি মার সাথে ঘুমাবো বেশ অনেক দিন হলো মেয়েকে অন্য বিছানায় ঘুমাবার অভ্যাস করাচ্ছি আমরা মাঝে মাঝে এমন আবদার করে সে আমি বলি আজ না মা অন্য আরেক দিন আজ ছুটির দিন আজ রাতটা মাটি করবার কোনো ইচ্ছা আমার নাই মেয়ে আইসক্রিম খাওয়া থামিয়ে এবার আমার দিকে সরাসরি তাকায় বলে তুমি কি তুমি কি এখনো ছোট আছো তোমাকে ভূতের ভয় করে কেন খালি খালি মার কাছে শুতে চাও মেয়ের কথায় কফি চুমুক দিতে গিয়ে হাত থেকে কাপ আমার প্রায় উল্টে যেতে নেয় আমি পরম কৌতুকে তার দিকে তাকাই কোন রকম নিজেকে সামলে নিয়ে বলি আমারও মাঝে মাঝে ভূতের ভয় করে মা সেজন্যই তো তোমার মার কাছে শুই মেয়ে বলে তুমি এত বড় হয় বৌ ভূতের ভয় করো আমি বলি সব সময় করি না মাঝে মাঝে করি আজকে রাতে আমার খুব ভূতের ভয় হবে আমি জানি এক হাতে আইসক্রিম ধরে মেয়ে গভীরভাবে তাকায় আমার দিকে আমার কথার সত্যতা যাচাই করবার চেষ্টা করে যেন মেয়ে আমাকে বিশ্বাস করে খুবই আমার অসহায় মুখ দেখে সম্ভবত তার মনে করু না যাকে আমার চোখের দিকে মনোযোগের সাথে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে আচ্ছা যাও আজকে রাতে তুমি মার থাকো কিন্তু কালকে আমাকে অবশ্যই থাকতে দিতে হবে আমি হাফ ছেড়ে বাঁচি বলি নিশ্চয় আমার এবং মেয়ের ভূতের ভয় তারাই যে নারী সেই শায়লার তখনও কোনো দেখা নাই আমি লক্ষ্য করি আইসক্রিম মেয়ের মুখের চারদিকে ছড়িয়ে গেছে আমি টিস্যু দিয়ে মেয়ের ঠোঁট মুখ পরিষ্কার করে দিই কফিতে চুমুক দিতে দিতে বলি মা স্কুলে তোমার বেস্ট ফ্রেন্ড কে মেয়ে বলে আমার বেস্ট ফ্রেন্ড রোদেলা জিজ্ঞাসা করি রোদেলা কি করে মেয়ে বলে রোদেলা আমাকে চুনকাম দেয় রোদেলা আমাকে অনেকদিন চুলের ফিতাও পেতে দেয় আমি বলি তোমার কোন ছেলে বন্ধু নাই মেয়ে বলে না ছেলেরা আমি জানতে চাই কেন কি করেছে ছেলেরা মেয়ে বলে ছেলে ফরিং মেরে ফেলে আমি কৌতূহলী হই কেন কিভাবে ফরিং মেরে ফেলে মেয়ে বলে সেদিন স্কুলে একটা সুন্দর ফড়িং এসেছিল ছেলেরা সব মিলে সেই ফরিংটা ধরে ও পাখা ছিঁড়ে ফেললো ফড়িংটা তো আর উঠতে পারলো না মরে গেলো মেয়ে আবার আইসক্রিমে মনোযোগ দেয় আমি কোনো আর টেবিলে বসে সামনের ভিড়ের দিকে তাকিয়ে ভাবতে থাকি বোঝা যাচ্ছে পুরুষ প্রজাতি সম্পর্কে মেয়ের প্রাথমিক অভিজ্ঞতা মর্মান্তিক ভাবতে থাকি যতদিন যাবে মেয়ের কি কেবল বিবিধ রকম ফরিং মেরে ফেলা বালক যুবক পুরুষের সাথেই দেখা হবে নাকি দেখা হবে এমন কারো সঙ্গে যাকে নিয়ে এর হালকা পাখায় ভর করে সেউরে যেতে পারবে দেবান্তরে আর কটা বছর গেলে মেয়ে আমার তখনই সরল বালিকা থাকবে না আর হয়ে উঠবে রমণী তারপর মাসের বিশেষ কটা দিন নিভৃতে মেয়ে নিজেকে চিনবে নতুন করে চিনবে তার শরীরের স্বাতন্ত্র এরপর ছেলেরা তার কাছে হয়ে উঠবে আরও খানিকটা সুদূর অনেকখানি বলশালী আরও রহস্যময় এক প্রাণী তাদের চোখ আর মন কি কেবলই মনোযোগী হবে মেয়ের ভেতর প্রকাশিত নানা দিকে ওরা কি তার কাছাকাছি আসতে চাইবে শুধুই ওর পাখা ছিঁড়ে ফেলবার জন্য ওর মন ভেঙে পাথর কুচি বানিয়ে মরুভূমিতে ছড়িয়ে দেবার জন্য মেয়ে কি করে মোকাবেলা করবে এই আশ্চর্য রসায়ন ভুল করবে সে হয়তো আর অগণিত নারীর মতো গোপনে চোখের জলে সে শিখে নেবে তার পথ মেয়ে হিসেবে চোখের জলের ওপর অবাধ অধিকার তার আছে অন্তত তার ছেলে প্রতিপক্ষের চেয়ে বেশি সে নিশ্চয়ই পার্থক্য করতে জানবে কোন চোখের জল বেদনার আর কোনটা ছলনার সে ধীরে ধীরে চিনে নেবে সেই পথ যা কেবল জানা থাকে নারীদেরই সে জানবে ওই পথ আঁকা বাঁকা তবু সে পথেই চলতে হবে তাকে নইলে তার পা পড়বে সাপের শরীরে কিন্তু সত্য তো এও যে নারী যেহেতু রানীও সে হবে একদিন অন্তত কোনো এক রাজকুমারের কাছে তাকে কি সঠিক সময়ে সঠিক জায়গায় খুঁজে পাবে সে সেই রাজকুমারের খোঁজে তার মন কি একখণ্ড তুলার মতো উড়বে দিক দিগন্তে বলা খুব দুরূহ যে হাওয়ায় উঠতে উঠতে সেই তুলার খণ্ড কোথায় গিয়ে পড়বে পড়তে পারে কোন সবুজ প্রান্তরে অথবা কোনো মহিষের রোম সোগায়ে। কিংবা স্রোতস্বিনী কোন নদীতে কেউ হয়তো তাকে বলবে রাজকুমার ধরা প্রজাপতি ধরবার মতোই পেছনে ছুটলে কিছুতেই ধরা যায় না তাকে অথচ স্থির হয়ে বসলে সে প্রজাপতি আপনি ধীরে মাথার উপর এসে বসে আমার মেয়ে স্থির হয়ে বসবে হয়তো হয়তো বাস্তবিক এক রাজকুমার সে হাজির হবে একদিন বলবে ঝড় কখন হয় জানো যখন দুটো বিপরীত হওয়ার সংঘর্ষ বাঁধে কেন যে তুমি এত বিপজ্জনক রূপসী হলে আর কেনই যে আমার এলো যৌবন ঝড় এখন তো ঠেকানো যাবে না সংসারী হবে কি আমার মেয়ে নাকি সংসারকে তার মনে হবে সং যদি সংসারী হয় তাহলে পাখি যেমন একটা একটা করে খড়কুটো এনে বাসা বানায় হয়তো সেও তেমনি তার বসার ঘর শোবার ঘর একটু একটু করে সাজাবে খুটি নাটি পাবে নাকি সংসার ত্যাগই হবে আমার মেয়ে হয়তো এই সব বাৎসল্য প্রবৃত্তি সম্পর্ক একটা বোঝা একটা ভার মনে হবে তার মেয়ে বরং হয়তো আগ্রহী হবে জীবনের আরো গভীরতর নানা অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজতে রাত জেগে অক্ষরের পর অক্ষর সাজিয়ে সে হয়তো তৈরি করবে দ্বিতীয় জীবন হয়তো আকাশে মুষ্টিবদ্ধ হাত তুলে বলবে আমরা দুঃসময়ের সন্তান বলবে এই পৃথিবীটা অবিন্যস্ত দুঃশাসিত পরিকল্পনাহীন আসুন আমরা একে বদলাই বাবা 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 আমার কল্পনার মহাজান যখন নক্ষত্র থেকে নক্ষত্রে ছুটে চলেছে তখন হঠাৎ লক্ষ্য করি মেয়ে ডাকছে তাকিয়ে দেখি মেয়ের আইসক্রিম খাওয়া শেষ বলি কি মা মেয়ে বলে আমি হিসু করব। বিপদে পড়ে যাই কফি শপে মেয়েদের যে টয়লেট আছে সেখানে ওকে নিয়ে একজন পুরুষ হয়ে আমি কি করে ঠুকি আর এখানে ছেলেদের যে টয়লেট তাতে আছে শুধু খোলা কিছু পুরুষ ইউরিনাল মেয়ের শরীর সেই ইউরিনাল ব্যবহার উপযোগী নয় কোনো মহিলাকে কি অনুরোধ করবো মেয়েকে মেয়েদের টয়লেটে নিয়ে যেতে কিন্তু সেও তো একটা খুব অস্বস্তির ব্যাপার ফোন দেই শায়লাকে শায়লা বলে সে পথে পৌঁছে যাবে খুব শীঘ্রই আমি মেয়েকে অপেক্ষা করতে বলি আর কিছুক্ষণ মেয়ে অসহায় ভাবে তাকায় আমার দিকে আমরা চার চার শরীরের ঘেরে বন্দী হয়ে বসে থাকি পাশাপাশি আমাদের পৃথক শরীর দুজনকে দুটো পৃথক পৃথিবীতে বসিয়ে রাখে